যদি খেলাতে কিছু হয় তাহলে ব্লগটা পোস্ট হবে, আর যদি না হয় তাহলে ব্লগটা পোস্ট হবে, ঠিক আছে? জানি না তোমরা দেখতে পাবে কিনা, যাই হোক যদি দেখো তো পুরো ব্লগটা শেষ হয়ে যাবে। মাঠে চলে এসেছি গাইস, টিচারদের সামনে ব্লগ করছি later guys amar bhai mathe eshe shuye poreche game khelche ki ar boli guys ei je guys so tinte te naam dewa jeto 100 meter 200 meter long jump e naam dichhilam dutor rane peye gechi long jump e paini 400 meter dile peye jetam easily fast hoye jetam dil tuti gaya mera সো গাইস এখানে এখন টিচারদের খেলা হচ্ছে, সমস্ত স্টুডেন্টদের খেলা শেষ হয়ে যাওয়ার পর এখানে এখন আমাদের স্কুলে যত টিচার ছিল সবাই খেলছিল, এখানে স্যাররা খেলছিল বল মানে বল মেরে উইকেট ভাঙতে হবে, আর ম্যামরা খেলছিল বালতিতে বল ফেলতে হবে, কিন্তু ম্যামরা খেয়ে বালতিতে বল ফেলতে পারেনি, স্যাররা অনেক কিছু হয়েছে, বাট ম্যামদের ক্ষেত্রে যারা যারা একটু বালতির কাছাকাছি খেলেছে তাদের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়। মোটমাট খুব মজা হয় খেলার মাঠে, এবং সমস্ত টিচার খেলছে, সমস্ত টিচাররা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওর খাওয়ার মতো ওখানে কিছু নেই, সেটাই বড় কথা। কলা ডিম হ্যাঁ আমার জন্য রাখবি। সো এখানে এখন সবাইকে টিফিন দেওয়া হচ্ছে খেলাধুলা শেষ হওয়ার পর, আর টিফিনে কি ছিল সেটা তো তোমরা আগেই দেখতে পেলে। সো এখন ফাইনালি প্রাইজ দেওয়ার পালা, এখানে আমি ফার্স্ট 100 মিটার রানে যে সেকেন্ড হয়েছিলাম সেই প্রাইজটা নিয়ে নিই আমাদের কেমিস্ট্রি স্যারের হাত থেকে। আর এই সময় প্রাইজ নিতে গিয়ে জাস্ট এত ভালো লাগছিল যে সেটা মুখে বলে বোঝানোর মতো নয়। তারপর এখানে এখন যাচ্ছি 200 মিটার রানে যে সেকেন্ড হয়েছি সেটার প্রাইজ নিতে যাচ্ছি। তো খুব মজা হয়েছে স্কুলে, সময় ফার্স্ট টাইম এই স্কুলে, তো আমি 11-এ নতুন ভর্তি হয়েছি, স্কুলটা অল্প দিনেই খুব ক্লোজ হয়ে গেছে, আর ফার্স্ট স্পোর্টস ছিল, আজ অনেক বছর পর আমি স্পোর্টস খেলেছিলাম, তো ফাইনালি এখানে প্রাইজ নিই। তারপর আমি একটু পার্লারে এসে ভুরু প্লাক করতে, কারণ তারপর একটু ঘুরতে যাওয়ার ছিল, সেই ব্লগটা